বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি ক্যালডিক্যাল ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্যালডিক্যাল ঔষধটি জিসকা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্যালসিয়াম। এটি সাধারণত ক্যালডিক্যাল নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি ক্যালডিক্যাল 500 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ক্যালডিক্যাল ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ক্যালসিয়ামের অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়ামের অভাবের সমস্যায় ভুগে থাকেন। ক্যালসিয়ামের অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। শরীর দুর্বল লাগা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, শরীর দুর্বল লাগা, ঘাড় ও পিঠে ব্যথা করা, বিভ্রান্তি বা স্মৃতিশক্তি হ্যাস, পেশিতে খিঁচুনি, হাত পা অবাস হয়ে যাওয়া, মুখে আশ্রতা, ঝামনি বিষণ্ণতা, হেলুসিনেশন, পেশি ব্যথা, দুর্বল ভঙ্গুর নখ, হাড় সহজে ভেঙে যাওয়া, এ সকল সমস্যা দূর করতেই মূলত ক্যালডিক্যাল ঔষধটি দেওয়া হয়ে থাকে। ক্যালডিক্যাল ঔষধটি অতি সহজে এবং দ্রুত ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে এবং ক্যালসিয়ামের অভাবের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দূর করে থাকে। এটি ক্যালসিয়ামের অভাবের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দূর করা এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। ক্যালডিক্যাল ঔষধটি খাবার নিয়ম, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক 1টি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ক্যালডিক্যাল ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন রোগীর শরীরে কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ক্যালসিয়ামের অভাব কিংবা ক্যালসিয়ামের অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়া, শরীর দুর্বল লাগা, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, ঘাড় ও পিঠে ব্যথা করা, যে ধরনের সমস্যায় থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে ক্যালডিক্যাল ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার ক্যালডিক্যাল ঔষধটি দেবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ক্যালডিক্যাল ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ক্যালডিক্যাল ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। সতর্কতা, যে সকল রোগীদের হাইপার ক্যালসিমিয়া, হাইপার থাইরয়েডিজম, হাইপার সিমুনিয়া, ইনোফোরসিস যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ঔষধটি সেবন করতে হবে। ক্যালডিক্যাল ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, ক্যালডিক্যাল ঔষধটিতে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের ক্যালডিক্যাল ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।